केंद्रीय सरकारे पद्मभूषण प्रत्याख्यान करেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই বাংলার সংগীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করলো তার পরিবার। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের দাবি, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে তাদের কাছে ফোন আসে, তখনই তাকে পদ্ম সম্মান দেওয়ার কথা জানানো হয়। যদিও প্রভাত প্রতিম সংগীত শিল্পী এই সম্মান প্রত্যাখ্যান করেন। এবিপি আনন্দকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যাখ্যান করেছি, পুরস্কার নিতে মন চাইছে না। সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে বোধহয় ফোন করে খবরটা জানানো হয়েছিল যে ওনাকে পদ্মশ্রী দেয়া হবে। তার 90 বছর বয়স হয়েছে, 12 বছর বয়সে তিনি প্রথম গান রেকর্ড করেন এবং সঙ্গীতের প্রতি তার যে নিষ্ঠা সেটা কোনো অবিদিত কিছু তো নয়। কাজেই এই বয়সে একজন নবদ্বীপর ভদ্রমহিলা শিল্পী তাকে পদ্মশ্রী দেওয়াটা আমাদের মনে হয় একটা অপমান ছাড়া আর কিছুই নয়। উনি অ্যাকসেপ্ট করবেন না, উনি রিফিউজ করেছেন অলরেডি। তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়েরও দাবি, মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তার কাছে ফোন আসে, জানতে চাওয়া হয় তিনি পদ্মশ্রী সম্মান গ্রহণ করবেন কিনা। অনিন্দ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি পদ্মশ্রী গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন। আমি সাধনা করেছি, আমি গান বাজনা করেছি, আমি আজকে এই জায়গায় এসেছি, তাহলে এটা মনে করি আমাকে অনেক লেট করে দেওয়া হলো, দেওয়া হচ্ছে এবং ঠিক মতো দেওয়া হয়নি, সেই জন্য আমি রিফিউজ করেছি। এবার যারা পদ্মভূষণ সম্মান পাচ্ছেন তার মধ্যে অন্যতম ভারতীয় বংশোদ্ভূত দুই কৃতি সন্তান, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাই। এছাড়া পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খান, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, ভ্যাকসিন প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণ এল্লা ও সুচিত্রা এল্লা। 8ই ডিসেম্বর কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে। এই সম্মান পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কল্যাণ সিংহ। গত অলিম্পিক্সে দেশের জন্য সোনা জিতে এসেছিলেন নীরজ চোপড়া, এবার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম। কৃষ্ণেন্দু অধিকারী ও সঞ্চয়ন মিত্র, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।